2016 সালে মুক্তি পায় ফ্যান্টাস্টিক বিস্ট সিরিজের প্রথম সিনেমা ফ্যান্টাস্টিক বিস্ট অ্যান্ড ওয়ার টু ফাইন্ড দ্যাম। চার বছর বিরতির পর এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটছে। আসছে সিরিজটির তৃতীয় কিস্তি ফ্যান্টাস্টিক বিস্ট দ্য সিক্রেটস অব ডাম্বলডোর। আগামী 15 এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে এই সিনেমাটি। সেন্সর ছাড় সাপেক্ষে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাবে। 2016 সালের পর 2018 সালে মুক্তি পায় এর সিকুয়েল ফ্যান্টাস্টিক বিস্ট দ্য ক্রাইমস অফ গ্রিন্ডেলওয়াল্ড। দুটি সিনেমায় ব্যাপক সাফল্য অর্জন করেছে। দর্শকের অপেক্ষার ছিল তৃতীয় কিস্তিটির। ফ্যান্টাস্টিক বিস্ট দ্য সিক্রেটস অফ ডাম্বলডোরের চিত্রনাট্য লিখেছেন হ্যারি পটার খ্যাত লেখিকা জে কে রাউলিং এবং হ্যারি পটার চলচ্চিত্র সিরিজের অভিজ্ঞ স্টিভ ক্লোপস। সিনেমাটিতে অভিনয় করেছেন এডি রেডমাইন, জুড লো, এজরা মিলার, ড্যান ফগলার, অ্যালিসন সুডল, ক্যালাম টার্নার সহ জেসিকা উইলিয়ামস, ক্যাথরিন ওয়াটারস্টোন এবং ম্যারস মিকেলসেন। ফ্যান্টাস্টিক বিস্ট সিরিজের তৃতীয় কিস্তি এবং উইজার্ডিং ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির সামগ্রিক একাদশ এটি। আগের ছবিগুলোর মতো এই ছবিটিও দর্শক মহলে ভালো সাড়া পাবে বলে ধারণা করা হচ্ছে।